হ্যালো এভরিওান এই যে মুক্তি পেয়েছে কাজল আরিফিন অমির ডিরেকশনে ফিমেল ফোর এবং এই ফিমেল ফোরটা অনেক পপুলার সিরিজ এই ডিরেক্টরের এবং এই ফিমেল ফোর নিয়ে অনেক হাইপ রয়েছে এবং এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পাওয়ার একটা ওয়েব সিরিজ এবং সত্যি কথা বলতে কি এই যে গল্পগুলো কাজল আরিফিন অমির আমি গল্পের খুব একটা ফ্যান না সেই যে ধরনের ক্যারেক্টার যে ধরনের গল্প তৈরি করে সেই গল্পগুলো আমার ব্যক্তিগতভাবে পছন্দ না তার মানে যে আপনাদেরও পছন্দ হবে না তা না কিন্তু কথা হচ্ছে এখান থেকে আমি ভালো কোনো কিছু পাই না এই ফিমেল ফোরে যা রয়েছে তা আগের ওয়ান টু থ্রিতেও ছিল একটা ব্যাটারি গলিতে পোলাপান তারা হচ্ছে মেয়ে মেয়েদেরকে টিস করে তারা বিভিন্ন সময় জ্ঞানজামে জড়ায় এবং হচ্ছে মারামারি হাতাহাতি হয় বোমাবাজি হয় এবং সবগুলো আসলে এই মেয়েকে কেন্দ্র করেই একইভাবে এই গল্পেও একটা এলাকায় একটা নতুন হট মেয়ে আসে সেটাকে দেখে যখন আসলে ক্যারেক্টারগুলো টিস করে তখন সেই মেয়ের বয়ফ্রেন্ড বনানি থেকে চলে আসে এবং তার সাথে মানে এই ব্যাটারিগুলির প্রলবনের সাথে বনানির যে গ্যাংস্টার বনানির যে পাওয়ারফুল ছেলে তার একটা জ্ঞানজাম তৈরি হয় এখন কথা হচ্ছে যে এই গল্প আসলে কেন তৈরি করে এই গল্পগুলো তৈরি করে অ্যাকচুয়ালি ভিউয়ের জন্য কারণ কাজল আরিফিন অমির একটা লোয়ার ক্লাসে খুব ভালো অডিয়েন্স রয়েছে তাদের নাম্বার অনেক বড় সো ভালো একটা দর্শক পায় তারা হচ্ছে ইন টার্মস অফ নাম্বার একটা বড়ো দর্শক পায় এবং যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিয়েছে ওটি টি প্ল্যাটফর্মও ভালো একটা সাবস্ক্রিপশন এখান থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই কাজল রিফিন গমের গল্পের সবচেয়ে খারাপ দিক যেটা লেগেছে আমার এইবারের ফিমেল ফোর দেখে সেটা হচ্ছে এখানে গ্যাঞ্জাম মারামারি গালাগালি তো রয়েছেই যেগুলো আসলে আমাদের সমাজের জন্য আসলে ভালো কিছু না তার সাথে এবার রয়েছে কিশোর গ্যাং বাচ্চা বাচ্চা ছেলেরা রড চাকু হকি স্টিক এগুলো নিয়ে আসছে এবং জ্ঞানজাম করছে একটা সিনে যদিও দেখায় যে এই বাচ্চারা যখন আসে জ্ঞানজাম করার জন্য কিন্তু তাদেরকে ব্যাটারিগুলি ছেলেরা বকাবকি করে পাঠিয়ে দেয় এবং বলে যে তাদের বয়স হচ্ছে লেখাপড়া করার তোরা এখন কেন এসেছিস সেটা ঠিক ছিল ভাবা যাচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে একটা মেসেজ দিচ্ছে কিন্তু পরবর্তীতে যখন এলাকাতে জ্ঞানজামটা লাগে তখন দেখা যায় যে চারিদিক থেকে যখন গ্যাং আসে তখন এই বাচ্চা ছেলেগুলাও এই কিশোর গ্যাংরাও এসে এই মারামারিতে শরিক হয় এই জিনিসটা ঠিক হয়নি এই জিনিসটা একদমই ভুল হয়েছে এই ধরনের গল্প এই যে এলাকাগুলো ঢাকাতে বিভিন্ন এলাকা রয়েছে এই এলাকার যে উঠতি বয়সে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বছরের বয়সের বাচ্চাদেরকে একটা মানে আইকনিক বা একটা হিরোইজম দেখানোর একটা ইমেজ তৈরি করতে পারে এবং তাদেরকে ইন্সপায়ার করতে পারে যে হ্যাঁ এরকম করলে তো ওই নাটকের মতো আমরা করতে পারি ওই নাটকের মতো আমরাও কিশোর জ্ঞান করতে পারি ওই নাটকের মতো আমরাও মারামারি করতে পারি দেখা গেছে পাওয়ার প্র্যাকটিস করতে পারি সো এই জিনিসটা সমাজের জন্য ভালো না এখন কথা হচ্ছে সব ধরনের জিনিসই আসলে নাটকে থাকবে খারাপ ভালো সবই থাকবে এবং নাটক বা ওয়েব সিরিজে শুধুমাত্র ভালোটা থাকবে তা কিন্তু না কারণ খারাপটা দেখালে মানুষজন বুঝবে এটা খারাপ কিন্তু সেই খারাপটাকে যাতে গ্লোরিফাই না করা হয় সেই খারাপটাকে যাতে হিরোইকে ওয়েতে প্রেজেন্ট করা না হয় কাজল আরিফি নামের ফিমেল ফোর দেখে ওই একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা ঠিক হয়নি যখন মূল মারামারিতে কিশোরদেরকেও ইনভলভ করা হয় এই জিনিসটা একদমই ঠিক হয়নি কিশোর গ্যাং বা বাচ্চা ছেলেদেরকে এই ধরনের লেখাপড়া বাদ দিয়ে এই ধরনের মারামারি গ্যাংবাজি করা এটা কিন্তু আমাদের সমাজের একদম বড় একটা সমস্যায় পরিণত হয়েছে বিকজ বিভিন্ন পলিটিশিয়ানরা বিভিন্ন কারণে এদেরকে আসলে পালে কারণ হচ্ছে এরা কিশোর এদেরকে যদি এরা যদি কোনো ক্রাইম করেও এদের বড় কোনো শাস্তি হয় না কিশোর শোধনাগারে পাঠিয়ে দেওয়া হবে বা অল্প শাস্তি দিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হয় এবং এই ছেলেগুলো আসলে লেখাপড়া দিয়ে কোনো নজর নেই এই ছেলেগুলো আসলে লেখাপড়া থেকে অনেক দূরে এরা এলাকায় বিভিন্ন গ্যারেজে কাজ করে বিভিন্ন রকম মারামারি করে গ্যাংবাজি করে এবং এরা বড়দেরকে তো রেসপেক্ট দেয়ই না এবং এই কারণে কিন্তু প্রতিটা এলাকাতে এই কিশোর গ্যাং নিয়ে অনেক সমস্যা ইভেন অনেক খুনা খুনি পর্যন্ত হয়েছে কিশোর গ্যাংদের হাতে তো এই জিনিসটাকে এই রকম বড়ো একটা প্ল্যাটফর্ম যখন আসলে আমি এতটাই পপুলার যে তার একটা কনটেন্ট আসলে লাখ লাখ কোটি কোটি মানুষ দেখবে সেই জায়গায় অ্যাটলিস্ট কিশোর গ্যাংদেরকে এভাবে ফুটেজ দেওয়া ঠিক হয়নি এটা আমার ব্যক্তিগত অভিমত গল্পের জায়গা থেকে সস্তা লোয়ার ক্লাসের গল্প বাট লোয়ার ক্লাসের অডিয়েন্স রয়েছে তারাও দেখতে পারে মোস্টলি এটা কোনো ফ্যামিলি এন্টারটেনমেন্ট না এটা অবশ্যই যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল মোবাইল স্ক্রিনে দেখবে বাচ্চা বাচ্চা ছেলেরা এটা হার্ডলি তেরো থেকে চব্বিশ পঁচিশ বছরের ছেলেমেয়েরা দেখবে বাট এখান থেকে শিক্ষণীয় কিছু নেই বাট সব নাটক থেকেই যে শিক্ষণীয় থাকতে হবে তার কোনো প্রশ্নও নেই সো এটাতে কোনো অপরাধ নেই বাট সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের কন্টেন্ট আমি প্রমোট করি না ফিমেল ফোর দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি টু স্টার আউট অফ ফাইভ বাট ডেফিনেটলি এটা হিট করবে এটা খুব ব্লকবাস্টার হিট হবে বিকজ এর যে ফ্যান ফলোয়ার কাজল আরিফিন অমি এবং তার যে কাস্টিং রয়েছে তার যে আসলে নিজস্ব কাস্টিং রয়েছে সেই কাস্টিং ডেফিনেটলি অনেক ক্রাউড টানবে বাট নাথিং নিউ কম্পেয়ার করলে ফিমেল ওয়ান টু থ্রির সাথে জাস্ট আগেরবার শুধু এলাকার ভিতরে গ্যাঞ্জাম হতো এবার বহিরাগত বনানি থেকে একজনের সাথে গ্যাঞ্জাম হয় এবং লাস্টে যে সবাই আসলে যা হয় একই রকম ঘটনাই হয় যে তারা সবাই আসলে ভুল বুঝতে পারে এবং মিল মিশ করে একসাথে হয়ে যায় সো এই হচ্ছে আমার কাজল আর নামের ফিমেল নিয়ে রিভিউ কেউ দেখতে চাইলে দেখে ফেলতে পারেন ওটিতে রয়েছে বাট আমার রেটিং টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ থ্যাংক ইউ